আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে, আকাশে বাতাসে রঙের ছোঁয়া, সামনেই বসন্ত উৎসব, আর এই জন্যই নবদ্বীপ সেজে উঠেছে দোল পূর্ণিমার জন্য। তাই দোলের ঠিক আগে আগেই আপনাদের সাথে করে নিয়ে চললাম নদিয়া জেলার নবদ্বীপ ধামে। অনেকেই আছেন মায়াপুর ঘুরতে এসে শুধু মায়াপুর ঘুরেই চলে যান, তাদের জন্য আমি আজ এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো নবদ্বীপের কিছু অতি প্রাচীন ভ্রমণীয় স্থান। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন শ্রী চৈতন্য জন্মস্থান, গৌর গোপীনাথজিউ মন্দির বা নরহরিধাম, ধামেশ্বর মন্দির, বলদেবজিউর মন্দির, পোড়ামা মন্দির, সোনার গৌরাঙ্গ, সমাজবাড়ি আশ্রম, গুপ্ত বৃন্দাবন, জল মন্দির, আরও অনেক কিছু। মায়াপুরে কিভাবে আসবেন, থাকবেন কোথায়, এই নিয়ে আমার একটা ভিডিও বানানো রয়েছে, তার লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে একবার দেখে আসতে পারেন। সবার প্রথমে যারা আমাদের মতো বাস ট্যুর করছেন তাদের জন্য কয়েকটা আপডেট দিয়ে রাখি। আমরা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত রাধামণি থেকে আসছি। রাধামণি থেকে মায়াপুরের দূরত্ব প্রায় 210 কিলোমিটার। আমরা এসেছি বৈদ্যবাটি দিয়ে, পুরো রাস্তাটাই ভালো ছিল। এই 210 কিলোমিটার রাস্তার মধ্যে আমরা টোল পেয়েছিলাম দুটো, একটা হলো সোনাপেতিয়া টোল আর অপরটি হলো ধুলাগড় টোল। বাসের জন্য টোল চার্জ নিয়েছিল একটাতে 565 টাকা আর অপরটাতে ছিল 415 টাকা। আর যদি কোনো বাস পার্টি আসার দিন রাতে খাবানোর প্ল্যান করে থাকেন, তাদের উদ্দেশ্যে বলবো চেষ্টা করবেন ডানকুনির আগেই খাবিয়ে দেওয়ার, কেননা বৈদ্যবাটি দিয়ে এলে ডানকুনির পর আর খাবানোর জন্য সেরকম কোনো হোটেল পাবেন না। আর মায়াপুরে আপনারা বাস পার্কিং পেয়ে যাবেন হুলোর ঘাটের কাছে, পোড়মা ভবনের পাশে। এছাড়াও আরও অনেক পার্কিং রয়েছে যার একদিনের বাস পার্কিং চার্জ রয়েছে 500 টাকা। আজ থেকে শুরু হলো আমাদের আড্ডা জোনসের ফ্যামিলি ট্রিপ। আপনারা সকলেই জানেন আমরা যখনই ট্রিপ প্ল্যান করি অলওয়েজ চেষ্টা করি একটু ভিন্ন স্বাদের ট্রিপ করতে। এবারে ট্যুর প্ল্যানটা একটু শুনিয়ে রাখি, যাতে পরবর্তীকালে আপনাদের আমাদের মতো বাস ট্যুর করলে প্ল্যান করতে সুবিধা হয়। প্রথম দিনে আমরা রাত্রি 8 ঘটিকায় গাড়ি ছাড়ব, দ্বিতীয় দিন ভোরে পৌঁছে যাব মায়াপুরে, ওখানে রাত্রিবাস করে তৃতীয় দিন ভোর 4টের সময় গাড়ি ছেড়ে রওনা দেব মুর্শিদাবাদের উদ্দেশ্যে। ওখানে দুপুর 1টার মধ্যে মধ্যাহ্নভোজ সেরে রওনা দেব এক চক্র হয়ে তারাপীঠের উদ্দেশ্যে, তারাপীঠে রাত্রিবাস করব। চতুর্থ দিন ভোর 4টের সময় গাড়ি ছেড়ে রওনা দেব মেসাঞ্জোর ড্যামের উদ্দেশ্যে, ওখানে দুপুর 1টার মধ্যে মধ্যাহ্নভোজ সেরে রওনা দেব বাসুকিনাথ, ত্রিকুট পাহাড় এবং দেওঘরের উদ্দেশ্যে। দেওঘরে সাইট সিন করে রাতের খাবার খেয়ে রওনা দেব পরেশনাথ পাহাড়ের উদ্দেশ্যে। পঞ্চম দিন ভোরে পরেশনাথ পাহাড়ের 12 কিলোমিটারের ট্রেকিং পর্ব শুরু হবে, ওখানে দুপুর 2টার মধ্যে মধ্যাহ্নভোজ সেরে রওনা দেব উশ্রী ফলসের উদ্দেশ্যে। উশ্রী ফলস দেখে রাতে কোনো এক ধাবাতে খাবার পর্ব শেষ করে ষষ্ঠ দিন সকালে বাড়ি ফিরব। এই হলো আমাদের 5 রাত্রি 6 দিনের ট্যুর প্ল্যান। আর এই পুরো ট্যুরে আমাদের টিকিটের মূল্য ছিল মাত্র 3,500 টাকা। নবদ্বীপ ঘাট থেকে উঠেই সামনেই প্রচুর টোটো এবং রিক্সা দাঁড়িয়ে থাকবে নবদ্বীপের সাইট সিন ঘোরানোর জন্য, শুধু একটু দরদাম করে নিলেই হবে। নবদ্বীপ টাউনের মধ্যে মোট 6টা মন্দির রয়েছে, এগুলো দেখতে টোটোতে ভাড়া পড়বে 100 টাকা মাথাপিছু, আর টাউনের বাইরে 2টো মন্দির পড়বে, ওগুলো দেখতে এক্সট্রা ভাড়া পড়বে 50 টাকা। একটা টোটোতে কিন্তু 5 থেকে 6 জন অ্যালাও করবে। আপনারা যদি নবদ্বীপ ঘুরতে চান তাহলে আমার মতো এই রকম টোটো ভাড়া করে নেবেন, এখানকার অলিগলিগুলো খুব ছোট তাই ঘুরতে সুবিধা হবে। এখন আমরা যেখানে এসেছি দেখতে পাচ্ছেন এটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই জায়গাটা 2020 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা ঐতিহ্যশালী সম্পদরূপে ঘোষিত হয়। 1202 সালে সেন রাজা লক্ষ্মণ সেনকে পরাজিত করে বখতিয়ার খিলজি নবদ্বীপের সিংহাসনে বসেন।
এই রকম একটা খারাপ সময়ে যখন হিন্দু ধর্ম খুবই বিপর্যয়ের মুখে পড়ে, তখন এই নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। আর এই সেই নিম গাছ, আর এই সেই মন্দির যেই স্থানে জন্ম হয়েছিল শ্রী শ্রী মহাপ্রভুর। হিন্দুশাস্ত্র এবং পুরাণ মতে নিম গাছের নিচে জন্ম হওয়ায় মহাপ্রভুর আরেক নাম নিমাই। নিম গাছের নিচে ছোট মন্দিরের ভেতরে দেখুন শচীমাতার কোলে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ছোটবেলার ছবি, মাতা দেবী কোলে করে রেখেছে, খুব সুন্দর দৃশ্য, একবার দেখুন শুধু। মহাপ্রভুর জন্মস্থান নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তবে এখানকার লোকেদের মতে মহাপ্রভু কলিযুগে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হবে শচীর অঙ্গনে, এই কথা লেখা রয়েছে। বিতর্ক যাই হোক না কেন, তিনি হচ্ছে আমাদের বিতর্কের অনেক ওপরে, সুতরাং তাকে নিয়ে বিতর্ক করা এখানে চলে না, তাই তার ভাবধারা তার চিন্তা ভাবনাকে নিয়ে আমাদের চলতে হবে। চারিদিকের পরিবেশটা একবার দেখুন, অনেকটা অঞ্চল জুড়ে রয়েছে এই মন্দিরটা, এর আশেপাশে অনেক মন্দিরও রয়েছে। নাট মন্দিরের বাইরে একটা মন্দির রয়েছে যেটার ভেতরে একটা শিবের মূর্তিও রয়েছে। পরবর্তী গন্তব্যে যাওয়ার পথে রাস্তায় প্রচুর ভক্তকে পরিক্রমা করতে দেখা যাচ্ছে, এর পেছনেও একটা বিশেষ রহস্য রয়েছে। নবদ্বীপ আসলে নটা দ্বীপ নিয়ে তৈরি, ফাল্গুন মাসের পূর্ণিমায় মহাপ্রভুর জন্মতিথিতে ভক্তরা এইভাবে পায়ে হেঁটে নটা দ্বীপ পরিক্রমণ করে থাকে। মহাপ্রভুর জন্মস্থান দেখে চলে এসেছিলাম পরবর্তী গন্তব্যে, নরহরিধাম বা গৌর গোপীনাথজির মন্দিরে। এই মন্দিরে ঢোকার জন্য প্রবেশ মূল্য রয়েছে জনপ্রতি 10 টাকা। আর এই হল ভারত তথা গোটা বিশ্বের সবথেকে বড় চৈতন্য মহাপ্রভুর মূর্তি, এটা আমরা কাছ থেকে দেখব। তবে তার আগে এই রকম কৃত্রিম গুহার ভেতর দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করা যাক, পুরো একটা আলাদাই অনুভূতি পাচ্ছি, কারণ নবদ্বীপে এসে একেবারে কৃত্রিম গুহার ভেতর দিয়ে যাওয়া। কৃত্রিম গুহা থেকে বাইরে বেরিয়ে দেখতে পাবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই বড় 60 ফুটের মূর্তি। গোটা মন্দির চত্বর জুড়ে চোখে পড়বে ভক্তি আর প্রকৃতির অপরূপ এক মেলবন্ধন। পুরীর গুপ্ত বৃন্দাবনের মতো একইভাবে এখানেও শ্রীকৃষ্ণ রাধিকা লীলাক্ষেত্রের পাশাপাশি ফুটিয়ে তুলে ধরা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের বিভিন্ন কাহিনীকে। আর এই সব কিছু দেখতে প্রতিদিন ভিড় করছে বহু পুণ্যার্থী। আমি তো মনে করি সময় করে এবং হাতে সময় নিয়ে এই জায়গাটাতে আসুন, পুরো পুঙ্খানুপুঙ্খভাবে ঘুরে যান জায়গাটা। রাধাকৃষ্ণের যে লীলা সেগুলো এখানে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এবং তার সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর যে বিভিন্ন গাথা, যে লীলাক্ষেত্র, সেটাকে খুব নিপুণভাবে ফুটিয়ে তুলে দেখানো হয়েছে এখানে। নবদ্বীপের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে মহাপ্রভুর নানান স্মৃতি, নানান লীলা। তাই আমার ব্যক্তিগত মতামত বলে মায়াপুর ভ্রমণ নবদ্বীপ ছাড়া অসম্পূর্ণ। তাই আপনারা যারা মায়াপুর আসবেন, তারা কিন্তু নবদ্বীপের এই জায়গাটা একবার হলেও ঘুরে যাবেন। এটাই সেই 60 ফুট উচ্চতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি বা বিগ্রহ, ভারত তথা গোটা বিশ্বের সবথেকে বড় শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি বা বিগ্রহ রয়েছে এই নবদ্বীপের নরহরিধামে। এই বাগানে বিভিন্ন মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন। এই দিকে একটা মিউজিয়াম রয়েছে, চলুন এর ভেতরে ঢুকে দেখা যাক। রাধাকৃষ্ণের যে লীলা সেগুলো এখানে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এবং তার সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর যে বিভিন্ন গাথা, যে লীলাক্ষেত্র, সেটাকে খুব নিপুণভাবে
ফুটিয়ে তুলে দেখানো হয়েছে এখানে। কৃষ্ণ, তুমি সত্যিই কৃষ্ণ, এত সখীদের মাঝে দাঁড়িয়ে রয়েছে আমাদের ভগবান স্বয়ং কৃষ্ণ। এই মিউজিয়ামের ভেতরে আপনি কৃষ্ণকে দোলাতেও পারবেন। প্রকৃতি এবং ধর্মকে মেলবন্ধন করে তুলে ধরা হয়েছে এই নরহরি ধামে। খুব সুন্দর জায়গা। আপনারা কিন্তু একটা সকাল কিংবা একটা বিকাল এই জায়গাটার জন্য রাখুন। মন্দিরের বাইরে মহাপ্রসাদ বিক্রি হচ্ছে, চাইলে আপনারা কিনে নিতে পারেন। নরহরি ধামের ঠিক পাশেই রয়েছে নরহরি ধাম আশ্রম। আপনারা নরহরি ধামে এলে এই নরহরি ধাম আশ্রম ঘুরতে ভুলবেন না। কিন্তু এই নরহরি ধাম আশ্রমের ভেতরেও অনেক মূর্তির মাধ্যমে নানান কাহিনী ফুটিয়ে তুলে ধরা হয়েছে, তাই দেখুন সবাই কত আগ্রহ সহকারে দেখছে। আপনি চাইলে নরহরি ধাম আশ্রমে থাকতেও পারেন। এখানকার রুম ভাড়া সংক্রান্ত তথ্য আমার স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিলাম, আর এখানকার নাম্বারও শেয়ার করে দিলাম। নরহরি ধামের পেছনে গঙ্গার যে ঘাট রয়েছে, বলা হয়ে থাকে যে এই ঘাট থেকেই মহাপ্রভু সন্ন্যাস নিয়ে এই ঘাট পার করেই কি তিনি নিরুদ্দেশ হয়েছিলেন। এবার আমরা রওনা দিয়েছি মহাপ্রভু পাড়ার ধামেশ্বর মন্দিরের দিকে। এখন যেখানে প্রবেশ করছি এটা হলো চৈতন্যদেবের মায়ের গুরুদেবের বাড়ি। ধামেশ্বর মন্দিরের ঠিক পাশেই রয়েছে, এটা হলো ধামেশ্বর মন্দির। এই জায়গায় গৌরাঙ্গ মহাপ্রভু একবার এসেছিলেন নবদ্বীপে, ফেরার হওয়ার পরেও একবার এসেছিলেন এই জায়গায়। আপনারা হয়তো সকলেই জানেন মহাপ্রভুর দুই বিয়ে। প্রথম বিয়ে করেছিলেন লক্ষ্মীপ্রিয়াকে, তিনি কিন্তু সাপের কামড়ে মারা গিয়েছিলেন। তারপরই বিয়ে করেছিলেন বিষ্ণুপ্রিয়াকে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর যখন তিনি ফিরে চলে গেলেন, তারপরেও তিনি একবার নবদ্বীপে এসেছিলেন এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তার সাথে দেখা হয়েছিল তার দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়ার সাথে। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে দেখে তার চরণে প্রণাম করতে গিয়েছিলেন। যখন তিনি মাথা ঝুঁকিয়ে প্রণাম করছিলেন, ওপরে উঠে দেখলেন মহাপ্রভু নেই। তার চরণযুগল রেখে গিয়েছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীর জন্য। চলে এসেছিলাম শ্রী শ্রী বলদেবজিউর মন্দিরে। এটি মহাপ্রভুর বংশধরের বাড়ি। নবদ্বীপের চারিদিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শ্রী শ্রী মহাপ্রভুর লীলাক্ষেত্রের নানান ইতিহাস। চারটি দিক থেকে নবদ্বীপ ধাম বিশেষ বিখ্যাত। একটি হল শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এই নবদ্বীপে। দ্বিতীয়টি হল নবদ্বীপকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। আর তৃতীয়টি হল নবদ্বীপই ছিল একসময় বাংলার রাজধানী। আর চার নম্বরটি হল নবদ্বীপের লাল দই বা ক্ষীরদই বিশেষ বিখ্যাত। এখন আমরা চলেছি পোড়মা মন্দির দেখতে। এটা বলা যায় এই জায়গাটা নবদ্বীপ ধামের সবথেকে জমজমার জায়গা। মন্দির যেমন জাগ্রত, দেবী যেমন জাগ্রত, ঠিক তেমনি এখানকার বাজারহাটও বেশ জমজমাট। মন্দিরের বাইরে পুজো দেওয়ার জন্য অনেক পুজোর ডালিও পেয়ে যাবেন। বিরাট অঞ্চল জুড়ে রয়েছে এই পোড়মা মন্দির, এবং আপনারা এখানে এলে অবশ্যই চেষ্টা করবেন মন্দিরে পুজো দেওয়ার। এই হলো পোড়মা মন্দির। এখন কথা হলো এই জায়গার নাম পোড়মা হওয়ার কারণ কি। তার পেছনে দুই ধরনের কারণ লুকিয়ে রয়েছে। একটা কারণ বলে রাখি, এই যে মন্দির, এর ওপরে যে বটবৃক্ষ রয়েছে তার নিচেই রয়েছে মাতা দেবীর এই মন্দির। শোনা যায় এক সময় এখানে আগুন ধরে যায় এবং পুরো মূর্তিসহ এই জায়গাটা পুড়ে যায়। তার থেকেই এই জায়গাটার নাম হয় পোড়মা মন্দির। পোড়মা তলার মন্দিরের ঠিক বাম দিকেই রয়েছে
মা ভবতারিণীর মন্দির, দুটো মন্দিরই পাশাপাশি রয়েছে। এখানে এলে আপনাদের ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে। পোড়ামা মন্দিরের ডান দিকে রয়েছে ভবতারণ মন্দির, যার ভেতরে রয়েছে একটা শিবলিঙ্গ। সামনেই রয়েছে সমাজ বাড়ি, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি শ্রী শ্রী সোনার গৌরাঙ্গ দেখুন। সোনার গৌরাঙ্গ দেখতে হলে 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতাপচন্দ্র গোস্বামী কিন্তু এই মন্দিরটি স্থাপন করেন এবং এই সোনার গৌরাঙ্গ কিন্তু আনা হয় আজ থেকে প্রায় 350 বছর আগে কলকাতার শোভাবাজার থেকে। নানান দিক থেকে নবদ্বীপ বিশেষ বিখ্যাত, তার মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যার চর্চা, সংস্কৃতের চর্চা, শাস্ত্রজ্ঞ। নানান কারণে কিন্তু নবদ্বীপ সুদীর্ঘকাল ধরে পরিচিতি লাভ করেছে প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে। দেখুন, মাঝখানের উপর সিংহাসনে বসে আছেন সোনার গৌরাঙ্গ, বাম দিকে রয়েছে শ্যামসুন্দর, আর ডান দিকে রয়েছে প্রতাপচন্দ্র গোস্বামী, নিত্যানন্দ মহাপ্রভুর বংশধর। আমরা যে এই সোনার গৌরাঙ্গ বলে থাকি, অ্যাকচুয়ালি এই বিগ্রহটি কিন্তু সোনা দিয়ে তৈরি নয়, অষ্টধাতু দিয়ে তৈরি। আসলে গৌরাঙ্গের গায়ের রং ছিল অতীব সোনালি, যার জন্য তাকে গৌরাঙ্গ বলা হয়। নবদ্বীপের বহুবাজার চত্বরে সোনার গৌরাঙ্গ ছাড়াও রয়েছে আরও দুটো বিখ্যাত মন্দির, যেমন এখন আমরা চলে এসেছি জগাই মাধাই উদ্ধার মন্দির দেখতে। এই জায়গাটাতে জগাই মাধাইকে শ্রীচৈতন্য মহাপ্রভু তার গুরুমন্ত্রে দীক্ষা দেন। আর ঠিক এর পাশেই রয়েছে সমাজবাড়ি আশ্রম। মন্দিরটা দূর থেকে দেখতে দারুণ লাগছে, মানে পুরো নবদ্বীপে বাইরের থেকে দেখার মতো সুন্দর মন্দির বলতে এই সমাজবাড়ি আশ্রম। এই সমাজবাড়ি তৈরি করেছিলেন রাধারমণ চরণ দাস, তার মূর্তি এবং সমাধি রয়েছে এই মন্দিরের ভেতরে। আমি যে সকল মন্দির দেখালাম, এই সকল মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাও নেই। আপনারা ভিডিও বা ফটো তুলতে চাইলে আগের থেকে কর্তৃপক্ষের কাছে পারমিশন নিয়ে নেবেন। এরপর আমরা রওনা দিয়েছিলাম পরবর্তী গন্তব্যে। এবার আমরা এসে দাঁড়িয়ে আছি নবদ্বীপের অন্যতম একটি বিখ্যাত মন্দির, রাধারানী মন্দিরের সামনে। এখানকার লোকেদের মতে এটা ক্যাসেট কীর্তনিয়া রাধারানীর বাড়ি। একটা ইনফরমেশন আপনাদের সকলকে দিয়ে রাখি, নবদ্বীপের বেশিরভাগ মন্দিরই কিন্তু সকাল 11:30 পর বন্ধ হয়ে যায়, আবার খোলা হয় বিকেল 4 পর। তাই আপনারা যখন আসবেন, হয় একদম সকালে আসুন, আর তা না হলে দুপুরের পর আসুন। এই রাধারানী মন্দিরের ভেতরটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে, যেখানে অনেক বড় একটি রাধাকৃষ্ণের মন্দিরও রয়েছে। রাধারানী মন্দিরের নিচে রয়েছে গুপ্ত বৃন্দাবন, যেটা দেখতে হলে আপনাকে 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে ভেতরে ঢুকতে হবে। চলুন দেখে নেওয়া যাক কেমন এই গুপ্ত বৃন্দাবন। এখানে অনেক মূর্তি রয়েছে, শিব, দুর্গা, পার্বতী থেকে শুরু করে মহাভারতের বিভিন্ন গল্প ফুটিয়ে তুলে ধরা হয়েছে। এখানে নিমাই গাছের নিচে বসে ধর্মপ্রচার করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখানো হয়েছে এই গুপ্ত বৃন্দাবনে। পুরো জায়গাটা ঘুরতে আপনার অনেকটাই সময় লাগবে। পরবর্তী গন্তব্যে যাওয়ার পথে দেখলাম রাস্তার দুই পাশে প্রতিটি বাড়ির সামনে রোদে শুকানো হচ্ছে
নবদ্বীপের বিখ্যাত বিভিন্ন ডিজাইনের সব তাঁতের শাড়ি। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের পরের গন্তব্য জলমন্দির দেখতে। এই জলমন্দির হল নবদ্বীপ ধামের অন্যতম এক আকর্ষণীয় মন্দির, কারণ চারিদিকে জল রয়েছে, তার মাঝখানে রয়েছে মন্দির। অনেকেই কিন্তু তাদের নবদ্বীপ ভ্রমণের তালিকায় জল মন্দিরকে রাখেন না, তবে আমি বলবো আপনারা অবশ্যই আসুন, বিশেষ করে বাচ্চারা এই জায়গাটাতে এলে খুব মজা পাবে। জলাশয়ের মাঝখানে এই যে মন্দিরটা রয়েছে, এর পূজোর ধরনটাও কিন্তু বেশ মজাদার, কারণ পূজারি বোটে করে মন্দিরে যান এবং পুজো করে আবার ফিরে আসেন। আর এই মন্দিরে রয়েছে গোটা তিরিশেক হরিণ, যাদের সাথে সময় কাটাতে বাচ্চা কিংবা বড় সকলেরই ভালো লাগবে। এখানে একটা শিবের মন্দিরও রয়েছে। আমরা রাস্তার ওই পাড়ে জল মন্দির দেখে চলে এসেছিলাম এই পাড়ে বিশাল বড় শ্রী চৈতন্য সারস্বত মঠ দেখতে। 1941 সালে শ্রীধর দেব গোস্বামী মহারাজ এই মঠটির প্রতিস্থাপন করেন। বিশাল বড় এই মঠের ভেতরে একটা মন্দির রয়েছে, যেখানে রাধাকৃষ্ণের সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি স্থাপন করা আছে। এরপর আমরা চলে এসেছিলাম শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠে। বিশাল বড় জায়গা জুড়ে বিস্তৃত এই মন্দির নবদ্বীপ ধামের মধ্যে এটি একটি অন্যতম মন্দির। এই মন্দিরটি যিনি নির্মাণ করেছিলেন তিনি আমেরিকার বাসিন্দা। সিঁড়ি দিয়ে আপনাকে মন্দিরের তিনতলার ওপরে উঠতে হবে। পুরো মন্দিরের ভেতরে নানান দেবতার নানান প্রদর্শনী রয়েছে। এখানে প্রবেশ করতে গেলে আপনাকে 5 টাকা দান করতে হবে, যার ভেতরে পঞ্চতত্ত্ব থেকে শুরু করে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এখানে দেখানো আছে দারুণ সুন্দরভাবে। আমরা রাসের সময় অনেক জায়গায় রাসলীলা দেখতে যাই। এই মঠের ভেতরে অনেকটা বড় একটা জায়গায় রাসলীলা করে রেখেছে, দেখুন একবার। ইনি এই মঠের প্রতিষ্ঠাতা আমেরিকার বাসিন্দা নারায়ণ মহারাজ। এরপর আমরা রওনা দিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা চলে এসেছি দেবানন্দ গৌড়ীয় মঠে। এখানে একটা বাংলা সিনেমার শুটিং হয়েছিল, সন্ধ্যা রায়ের বিখ্যাত চলচ্চিত্র বাবা তারকনাথ সিনেমাটা এখানেই শুটিং হয়েছিল। সন্ধ্যা রায়ের এই সিনেমা হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন। এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি একেবারেই এলাও ছিল না, তাই বাইরের থেকেই দেখিয়ে দিচ্ছি। দেবানন্দ গৌড়ীয় মঠ দেখে চলে এসেছিলাম শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্বশুরবাড়িতে, মানে বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থানে। আর এই বিষ্ণুপ্রিয়া দেবীর নাম অনুসারেই নবদ্বীপ স্টেশনের পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া স্টেশনের নাম রাখা হয়েছে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়ার একটি মূর্তি স্থাপন করা রয়েছে। মহাপ্রভুর যে বিবাহ হয়েছিল সেই বিবাহ আসরের একটা পেন্টিং ফুটিয়ে তুলে ধরা হয়েছে। এখানে বিগ্রহের পেছনে পেন্টিংটা রয়েছে। এই মন্দিরে রয়েছে বিষ্ণুপ্রিয়া দেবীর পিতামাতার মূর্তি। আজ গোটা একটা দিন, গোটা একটা বেলা আমার সাথে আপনাদের ঘুরিয়ে দেখালাম নবদ্বীপের অলিগলি, সঙ্গে জানালাম নবদ্বীপের বিভিন্ন জায়গার সাথে চৈতন্য মহাপ্রভুর জীবনের সাথে জড়িয়ে থাকা ইতিহাস সম্পর্কে। আজ তবে এখানেই ভিডিওটা শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কিন্তু চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব মায়াপুরের নতুন কিছু ভিডিওর সাথে।